হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব, যেগুলো এক্সাম রিলেটেড খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন কম্পিটিশন এক্সাম যেগুলোতে ইংলিশ থেকে প্রশ্ন হয়, তো সেই সমস্ত পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে এবং আসবে। সো আমরা স্টার্ট, প্রথম প্রশ্ন দেখো, গভর্নমেন্ট বাই রিলিজিয়াস প্রিন্সিপালস, অর্থাৎ যে সরকার ধর্মীয় নীতি দ্বারা পরিচালিত হয় তাকে কি বলে? তাকে বলে থিওক্রাসি। একটা জিনিস মনে রাখবে, যখন গভর্নমেন্টের কথা আসবে তখন ক্রাসি শব্দটা যুক্ত থাকবে, সেটা গণতান্ত্রিক হোক বা ধর্মীয় হোক বা প্রোটোক্রাসি হোক, সেক্ষেত্রে ক্রাসি শব্দটা থাকবে। গভর্নমেন্ট যখন কোনো নীতি বা আদর্শ দ্বারা পরিচালিত হয় তখন ক্রাসি শব্দটা থাকবে, আর ধর্মীয় ক্ষেত্রে যখন আসবে সেক্ষেত্রে থিওক্রাসি। থিওলজি, ধর্মতত্ত্ব, থিওক্রাসি, গভর্নমেন্ট রুল বাই দি রিলিজিয়াস প্রিন্সিপাল। নেক্সট দেখো, ইনক্যাপেবল অফ বিং কারেক্টেড, অর্থাৎ যেটা সংশোধন করা যাবে না সেটাকে কি বলে? এক কথায় ইনকরিজেবল, অসংশোধনীয়। বা এখানে যদি আমরা ইনটা ইউজ না করি, এখানে শুধু যদি বলি ক্যাপেবল অফ বিং কারেক্টেড, অর্থাৎ সংশোধনযোগ্য, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে করিজেবল, তখন ইনটাও এখান থেকেও বাদ যাবে। আশা করি বুঝতে পেরেছ, সুতরাং দুটোই মনে রাখতে হবে আমাদের। নেক্সট দেখো, ফিট টু ড্রিঙ্ক, পানের উপযুক্ত, অর্থাৎ চা গ্রহণ করা যেতে পারে, পান করা যেতে পারে, পানযোগ্য, সেক্ষেত্রে হবে পোর্টেবল। পোর্টেবল এক কথায় বলা হয় পোর্টেবল, ফিট টু ড্রিঙ্ক। নেক্সট দেখো, এ মেডিসিন ফর প্রডিউসিং স্লিপ, যে ওষুধ নিদ্রা ডেকে নিয়ে আসে বা ঘুম পাড়াই তাকে কি বলে? নার্কোটিক। অ্যান্সার হবে নার্কোটিক, স্পেলিংটা হবে NARCOTIC, নার্কোটিক। এ মেডিসিন ফর প্রডিউসিং স্লিপ ইজ কল্ড নার্কোটিক। নেক্সট দেখো, অ্যান এক্সামিনেশন অফ এ ডেড বডি, মৃত শরীরের পরীক্ষা নিরীক্ষা করাকে কি বলে? পোস্ট মর্টাম। অ্যান্সার হবে পোস্ট মর্টাম। নেক্সট কোশ্চেন, অ্যান এক্সামিনেশন অফ এ ডেড বডি, মৃতদেহের পরীক্ষা নিরীক্ষাকে কি বলা হয়? পোস্ট মর্টাম। কোশ্চেন নম্বর সিক্স, কজিং ডেথ, মৃত্যুর ঘটাকে বা ফ্যাটাল বলা হয়, মৃত্যুর গুরুতর কারণ মৃত্যু ঘটার একে ফ্যাটাল বলা হয়। ওয়ান হু বিলিভস ইন ফেথ, যে বিশ্বাসী হয় তাকে বলা হয় ফেট, হবে এখানে উচ্চারণটা হবে ফেট, এটা একটা মিস্টেক হয়েছে। ওয়ান হু বিলিভস ইন ফেট তাকে বলা হয় ফ্যাটালিস্ট, যে ভাগ্যে বিশ্বাসী তাকে বলা হয় ফ্যাটালিস্ট। কোশ্চেন নম্বর এইট, দ্যাট উইচ ক্যান বি সিন থ্রু, যেটির মধ্যে দিয়ে দেখা যায় তাকে কি বলে? ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট। দ্যাট উইচ সিন থ্রু। কোশ্চেন নম্বর নাইন, এ প্লেস ফর ডগস, কুকুরের বাসস্থানকে কি বলে? কেনেল, কুকুরের বাসস্থানকে বলা হয় নেল। কোশ্চেন নম্বর টেন, এ প্লেস ফর ক্লোথস, প্লেস ফর ক্লোথসকে বলা হয় ওয়ার ড্রপ, জামা কাপড় রাখার জায়গাকে বলা হয় ওয়ার ড্রপ। তো প্রথম থেকে আরেকবার আমরা রিভাইজ দিই, তাহলে প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রশ্ন, গভর্নমেন্ট বাই রিলিজিয়াস প্রিন্সিপাল ইজ কল্ড থিওক্রাসি। নেক্সট দেখো, ইনক্যাপেবল অফ বিং কারেক্টেড,
যেটা সংশোধনযোগ্য নয়, ইনকরিসিবল, ফিট টু ড্রিঙ্ক, পানযোগ্য, পোর্টেবল, এ মেডিসিন ফর প্রডিউসিং স্লিপ, নার্কোটিক। নেক্সট হচ্ছে অ্যান এক্সামিনেশন অফ এ ডেড বডি, পোস্ট মর্টাম। কজিং ডেথ, মৃত্যুর কারণকে বলা হয় বা ফ্যাটাল বলা হয়, ফ্যাটাল। ওয়ান হু বিলিভস ইন ফেথ, সরি ফেট হবে, ওয়ান হু বিলিভ ইন ফেট ইজ কল্ড ফ্যাটালিস্ট। দ্যাট উইচ ক্যান বি সুইন থ্রু, যেটা ভিতর দিয়ে দেখা যায় তাকে বলা হয় ট্রান্সপারেন্ট। এ প্লেস ফর ডগস ইজ কল্ড নেল, এ প্লেস ফর ক্লোথস ইজ কল্ড ওয়ারড্রব।